বিশ্ব উষ্ণায়নের প্রভাব যত প্রকট হচ্ছে ততই প্রকট আকার ধারণ করছে বিশুদ্ধ পানীয় জলের সংকট। দেশের বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের সংকট ক্রমশই তীব্র আকার ধারণ করতে চলেছে। পানীয় জলের অভাবে একদিকে যেমন মানবদেহে নানাবিধ রোগ ভোগ দেখা দিচ্ছে, তেমনি অন্যদিকে দারুণভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এর ফলে তৈরি হচ্ছে খাদ্য সংকট। এই সমস্ত কিছুই শিল্পের অগ্রগতিকে ব্যাহত করছে। এই কারণেই জলের অপচয় রোধে এখনই আমাদের সচেতন হওয়া একান্ত প্রয়োজন। আর এই বিষয়টিকে সামনে রেখে সোমবার মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্রীরা রাজধানীতে এক সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের আয়োজন করে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্রীরা পথচারীদের জলের অপচয় রোধে এখন থেকেই সতর্ক হওয়ার পাঠ দেন। পথচারীদের পাশাপাশি বিভিন্ন দোকান এবং মলে গিয়ে ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের কাছেও তারা জলের অপচয় রোধে সক্রিয় হওয়ার বার্তা প্রদান করেন। এই প্রচার অনুষ্ঠান সম্পর্কে মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের এক ছাত্রী জানান, মানুষের বেঁচে থাকার অন্যতম অপরিহার্য সম্পদ হচ্ছে জল। দেশের বিভিন্ন রাজ্যে জল সংকট ক্রমশই বেড়ে চলছে, তাই এখনই জলের অপচয় রোধে আমাদের সচেতন হতে হবে। তা না হলে আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর পরিবেশ উপহার দিতে ব্যর্থ হব। আমরা সকলেই এ ব্যাপারে অবগত যে পৃথিবীতে 4/3 হচ্ছে জল, তার মধ্যে আমাদের পানীয় জলের পরিমাণ কিন্তু খুবই কম। আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য সবথেকে মানে অপরিহার্য সম্পদ হচ্ছে আমাদের জল। সাম্প্রতিককালে একটি পরীক্ষা করে দেখা গেছে যে দক্ষিণ আফ্রিকার যে রাজধানী ক্যাপটাউন শহর বিশ্বের প্রথম জলহীন শহর বলে ঘোষণা করা হয়েছে, এবং সেই যাত্রা কিন্তু দুঃখজনক যাত্রা আমাদের ভারতবর্ষেও কিন্তু প্রবেশ করেছে। এবং মানুষের ক্রিয়াকলাপের ফলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সেই জল সংকটের মুখে পড়েছে। তো আমাদের প্রত্যেকেই যেন সকল নাগরিক যেন সচেতন থাকে, নাহলে কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মানে সুন্দর একটি পরিবেশ আমরা উপহার দিয়ে দিতে পারবো না। তাই আমাদের সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এবং তার জন্য আমাদের যে কোনো উপায়ে জল অপচয় রোধ করতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, এবং নদী নালা পুকুরে যে কীরকমভাবে আবর্জনা দিয়ে ভরাটপূর্ণ হয়ে আছে তা যেন না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবং সেই বার্তাই সকলের কাছে পৌঁছে দিতে এবং নাগরিককে সচেতন করে তুলতে আমাদের ওমেন্স কলেজের NSS ইউনিট এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ আজকে আমাদের এই কর্মসূচি। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, আর্থিক রেটিং সংস্থা মুডিজ সম্প্রতি একটি বিশ্লেষণাত্মক রিপোর্টে জানিয়েছে যে ভারতের ক্রেডিট রেটিংয়ে দেশের জল সংকটের প্রভাব পড়বে। এতে কৃষি ও শিল্প ধাক্কা খাবে, যা দেশের আর্থিক বৃদ্ধির পক্ষে ক্ষতিকারক হবে। আর এই পরিস্থিতি শেষ পর্যন্ত দেশে তুমুল সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে। তাই জল অপচয় রোধে এখনই সচেতন হওয়ার বার্তা দিয়েছে আর্থিক রেটিং সংস্থা মুডিজ। আর এদিন রাজধানীতে ঠিক এমন বার্তাই প্রচার করল রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।